বুধবার ভর সন্ধ্যায় সিপিএম নেতার বাড়িতে হানা দিয়ে টাকা লুট করল দুষ্কৃতীরা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ দেওগাঁওয়ে এই ঘটনাটি ঘটে। এদিন সন্ধ্যে ছটা নাগাদ সিপিএম এর ফালাকাটা 2 নম্বর এরিয়া কমিটির সদস্য তথা দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বকুল দেবনাথের বাড়িতে 2 দুষ্কৃতী ঢুকে পড়ে বলে অভিযোগ। বকুলবাবু ওই সময় বাড়িতে ছিলেন না। তার স্ত্রী প্রতিমা দেবনাথ জানান, দুজনের মধ্যে একজন ঘরে ঢুকে টাকা পয়সা গয়না গাঁটিয়ে বের করে দিতে বলে, ছুরি বের করে খুন করার হুমকিও দিতে থাকে। প্রথমে পরপর 2টি রূপোর চেন বের করে দিলেও ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা, ফেলে দেয় খুচরো পয়সার থলিও। পরে কিছুটা নগদ টাকা মেলায়, তা নিয়ে সোনাদানার খোঁজ চালায়। ইতিমধ্যে ওই দুষ্কৃতীকে কথায় ভুলিয়ে রেখে কায়দা করে বাবাকে ফোন করে দেয় বকুলবাবুর মেয়ে। তখন পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বকুলবাবু জানান, আগে এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি, তারা সকলেই নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানান তিনি। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাহিফুল আলমের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বকুলবাবু। ফালাকাটার আইসি সমিত তালুকদার জানান, এই ব্যাপারে থানায় কেউ কোনো খবর দেয়নি। রাঙ্গালী বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।